নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শনির তির্যক দৃষ্টি এই আট রাশির উপর, যার ফলে আঙুল ফুলে কলা গাছ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। যে আট রাশির কথা আমি বলতে চলেছি, সেই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে অর্থ বৃষ্টি হতে চলেছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী আট রাশি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। শনির তির্যক দৃষ্টি যে আট রাশির উপর পড়তে চলেছে, সেই রাশিগুলির নাম আমি অবশ্যই আপনাদেরকে জানাবো এবং কিছু আমি ইম্পর্টেন্স কথা এই ভিডিওতে বলবো। সেই কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। আর যদি আপনারা মনে করেন যে আপনার নিজস্ব রাশিটি শুনেই স্কিপ করে বেরিয়ে যাবেন, তাহলে আপনি বড়ই ভুল করবেন। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে আপনারা কেবলমাত্র বুকিং করতে পারবেন। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি। তার আগে এই তির্যক দৃষ্টি কী জানেন কি? আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই। শনির দৃষ্টি যেটি সোজাসুজি পড়ে, সে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কিন্তু শনির তির্যক দৃষ্টির মজাটা এটাই যে সেটি কিন্তু শুভ প্রভাব দেয়। আর এই আট রাশির উপর এই শনির তির্যক দৃষ্টি পড়তে চলেছে, যার ফলে এই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। তবে তাদেরই হবে যাদের শনিগ্রহ শুভ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, আর যাদের শনিগ্রহ শুভ নেই তাদের ক্ষেত্রেও হবে, কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেটি আমি পূর্বে বলে দিই। দেখুন, শনিগ্রহ যেটিকে আমরা সচরাচর ভয় পাই, এই কারণেই ভয় পাই কারণ আমরা মনুষ্য জাত, আমরা স্বার্থের দুনিয়াতে বাস করছি, আমরা স্বার্থ নিয়ে চলি। আর এই স্বার্থের দুনিয়ায় কিছু আমরা কাজ এমন করে ফেলি যেটি অন্য মানুষকে ক্ষতি সাধন করা হয়, অর্থাৎ অন্যের মুখের ভাত কেড়ে আমরা কখনো কখনো নিয়ে ফেলি। আর এটি যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনারা এই শুভফল পাবেন না, এটি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বললাম, একদমই পাবেন না। এছাড়াও যদি আপনারা কোনো মানুষকে হেনস্থা করেন, টাকা চিট করেন, কোনো মহিলার উপর কুদৃষ্টি দেন, এছাড়াও যদি রাস্তার কোনো দুস্থ কুকুরকে হত্যা করেন বা তার পা ভেঙে দেন বা তাকে আঘাত করেন, সেক্ষেত্রে আপনি শুভফল পাবেন না। এছাড়াও যদি আপনারা কোনো গরিব মানুষকে অপমান করেন, কোনো ভিক্ষুককে ভিক্ষা না দেন, তাহলে কিন্তু আপনারা এর শুভফল পাবেন না। কী কী ক্ষেত্রে আপনারা শুভফল পাবেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই। আপনার জন্মছকে যদি শনিগ্রহ ভালো থাকে আর আপনি যদি এই কাজগুলো যদি করেন, যে কাজগুলির কথা আমি পূর্বে বললাম, তাহলে কিন্তু আপনিও শুভফল পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি মনে করবেন না যে আপনার জন্মছকে শনিগ্রহ শুভ রয়েছে আর আপনি কুকুরকে মারছেন, আপনি মানুষের টাকা চিট করছেন, আপনি নারী জাতির অসম্মান করছেন, মোটেও শুভফল পাবেন না। এবার আসি যাদের জন্মছকে শনিগ্রহ খারাপ রয়েছে, পীড়িত রয়েছে, তারা কি পাবে না? তারাও পাবে। টার্মস অ্যান্ড কন্ডিশন একটাই, আপনারা যদি গরিব মানুষকে একটু মায়া করেন, আপনারা যদি গরিব মানুষকে আপনার সামর্থ্য মতো অন্ন বা বস্ত্র দান করেন, আপনারা যদি রাস্তার দুস্থ কুকুরকে আপনার সামর্থ্য মতো একটি 5 টাকা দামের বিস্কুটের প্যাকেট হোক না কেন সেটি দেন, বা আপনারা যদি কোনো মহিলার উপর কোনো কুনজর না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এর শুভফল 100% পাবেন, যতই আপনার জন্মছকে শনিগ্রহ খারাপ থাকুক না কেন। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই আট সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা বলবো, যেটি না বললি নয়, সেটি হচ্ছে মকর রাশি, আমার খুব ফেভারিট রাশি।
এই কারণে ফেভারিট, কারণ এই রাশির জাতক জাতিকারা একটু সৎ হয় এবং একটু দয়ালু হয়, অন্যের উপকার করতে পছন্দ করে এবং বারবার নিজেরা আঘাতপ্রাপ্ত হয়। কিন্তু মজার বিষয় এটাই, যেহেতু শনির রাশি তাই এদেরকে কেউ ধ্বংস করতে পারে না। আমি খুব দায়িত্ব নিয়ে বললাম কথাটা, তাই আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ বৃষ্টি হতে চলেছে। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি, এটিও শনির সেক্টর। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটিও শনি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, তাই আপনারাও কিন্তু এর শুভফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে, আপনাদের জীবনে অর্থের ক্রাইসিস মিটতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু শনির এই তির্যক দৃষ্টিতে হতে চলেছেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ বৃষ্টি হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনির তির্যক দৃষ্টিতে আপনারা হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন হতে চলেছে। তবে পূর্বে যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনাদের মেনে চলা উচিত। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনির তির্যক দৃষ্টিতে আপনারাও হতে চলেছেন কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের অর্থের অভাব কিন্তু মিটতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনির তির্যক দৃষ্টিতে আপনারাও হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন হতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনির তির্যক দৃষ্টিতে আপনারা হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের অভাব, অর্থের অনটন কিন্তু মিটতে চলেছে। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু শনির এই তির্যক দৃষ্টির প্রভাবে আপনারাও হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের অভাব মিটতে চলেছে। তবে এই প্রসঙ্গে প্রতিটি রাশির ক্ষেত্রে একটি কথা আমি বলবো, আপনারা যে কথাগুলো ভিডিওতে বললাম সেই কথাগুলো যদি আপনারা মেনে চলেন তাহলেই কিন্তু আপনারা এর শুভফল পাবেন, আর যদি না মানেন, আপনারা যদি উল্টোটা কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এর শুভফল একদম পাবেন না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও কিন্তু সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।